যেহেতু আইটেম সং এখানে অনেক রকম বোল্ড সিন আছে, সেগুলো করতে গিয়ে মাঝে মধ্যে একটু চ্যালেঞ্জিং মোমেন্টে পড়েছি। তখন আসলে ব্যাপারটা একটু রোমাঞ্চকর হয়েছে, যে নার্ভাসনেস, বকা খাচ্ছি মনে হচ্ছে এরকম। একজন নতুন পারফর্মার হিসেবে আমার কাছে বিষয়টা অবশ্যই চ্যালেঞ্জিং, আর আমি বেশ দোটানায় ছিলাম, এই করতে পারবো কি পারবো না। হচ্ছে ভাইয়ের মতন কোয়ার্টিস্ট পেন লিখে সৌভাগ্যবতী মনে করছি, কারণ এই কাজে যেহেতু আমি নতুন আইটেম সং করছি, ভিতরে ভয় থাকাটা স্বাভাবিক। সাত্রী ভাই বেশ অভয় দিয়েছেন আমাকে, উনি হেল্পফুল অনেক। এই আমি বলিউড হলিউড ফলো করি বিভিন্ন ডান্সারদেরকে, তাদের থেকে আমি ইন্সপায়ার্ড হই। আর অ্যাজ এ ডান্সার আমি বাংলাদেশে সাকসেসফুল হতে চাই, সেই প্রয়াস নিয়েই এগোচ্ছি। পুরুষতান্ত্রিক সমাজে পুরুষরা কিন্তু আমরা ভাবি শুধু নারীরাই সন্দেহ করে, সন্দেহবাদিক তা না, পুরুষরাও করে। এবং সেই পুরুষরাই করে যে পুরুষ আসলে নিজেরাই ব্যক্তি জীবনে সন্দেহের যে কাজগুলো হয় সেগুলো নিজেরা করে বলেই তারা স্ত্রীকে যেন বাই এনি চান্স সেগুলো না করতে পারে বা না খপ্পরে পড়ে যায়, সেই জন্যে সন্দেহ করে। তো ওই রকম একটি খুবই মানসিক দ্বন্দ্ব নিয়ে, এবং অবশ্যই রোম্যান্টিক প্রেমেরও গল্প, মানসিক দ্বন্দ্বের গল্প, শরতের জবা। যেই লোকটি এই জবা চরিত্রের জায়গাটি কুসুমের স্বামীর চরিত্রে তিনি করছেন, তিনি গ্রামে যে একটা সিম্পল স্ত্রী সামান্য হয়তো একটা সুবাসিত সাবান চায় যে সে ব্যবহার করবে, সেই সাবানটি যে পুরুষ স্বামীটি দেয় না, সেই স্বামীটি ঢাকা শহরে যে খরচ করে যে অন্য তার বান্ধবী হোক অথবা অন্য তার একটি নারীর সঙ্গে, সে কিন্তু হাজার হাজার লক্ষ লক্ষ টাকা ব্যয় করছে। এটি কিন্তু এখন আমাদের জীবনে বা সারা পৃথিবীতেই বা বাংলাদেশে আমরা দেখতে পাই যে আসলে ধনিক শ্রেণীর, নব্য ধনিক শ্রেণীর মধ্যে একরকম এই রকম চর্চা আছে। তো কুসুমের এই কাহিনিটি ওই রকমই অনেকটা। তো আমি কুসুমের চরিত্রে যিনি স্ত্রীকে সাবান কিনে দেন না, সুবাসিত সাবান খুবই অশ্লীল ব্যবহার করেন, তার সেই চরিত্রটা আমি করছি। এবং সেটিরই গানের আমরা দর্শক শুনতে পাচ্ছি, গানের শব্দটি সেটারই হচ্ছে। এবং খুবই ট্যালেন্টেড একজন নৃত্যশিল্পী ওই চরিত্রটি করছে। ঢাকায় আমি যার কাছে আসি, তার নাম হচ্ছে গিয়ে তিস্তা বলে একটি, এবং আলিফ বলে একজন কোরিওগ্রাফার, সে ওই একটা কাজ করছে। আমি দেখে ভালো লাগলো যে না, বেশ ভালো, যে যা সমাজে যা ঘটছে সমাজে সেই সত্যগুলোকে তুলে ধরতে বা পরিপুষ্ট করতে কোনো কাপড় করছে না। তো আমরা আশাবাদী যে দর্শক নিশ্চয়ই এই ফিল্মটি দেখবে এবং আশা করি দর্শকের ভালো লাগবে। Thank you.